फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक शुरू कर आज के नतून वीडियो तो वोजे पिछने भाई के देखते भाई आसने बाड़ी बेड़ाते सकले हमें चा टा सब किच खावा कमप्लीट तो आज के हबे खावा दावा काठाल चिंगड़ी और कि चिकेन तो कल के तो चिकेन आटा रात क्योंकि मेन आज के आइटेम हे काठाल चिंगड़ी তোমাদের দেখা এই যে কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ তোমরা ছাই দেখতে পাচ্ছ এটা আমি কাটবো জন্য এটাকে একটু ধর আওয়াজ করতেছো কেন আমি তো যেখানে বসে সেখানেই তো এটা আমি আমি কাটবো জন্য এটা আগুনে ছোয়ানো হলো সেজন্য তোমরা ছাই দেখতে পাচ্ছ কারণ বাইরে থেকে এরকম মাছ মাংস এরকম আমাকে ধরতে দেয় না ভূত ধরে ভূত ওই জন্য ধরতে দেয় না যাই হোক হাওয়া বাতাস লাগে এখন তো অনেক কিছু মেনে নিয়ে চলতে হয় আর এদিকে বাবা বাবা কি খাওয়ার জন্য ওয়েট করছো তুমি আজকে বাজার থেকে একটা মাত্র এইটাই নিয়ে আসছো আর চিংড়ি মাছ আজকের বাজার এরকম ফাঁকা ফাঁকা মাসের শেষ আমাদের সেই জন্য বাজার আজকে এখন ফাঁকা ফাঁকা কাগজি লেবু তুমি তো ভালোবাসো হ্যাঁ লেবুটা একটু দরকার লাগে লেবু ছাড়া তো হচ্ছে না ওকে কাটি তো আমাদের কাঁঠাল চিংড়ি বসে গেছে এখানে কাঁঠালগুলো ভাজা হচ্ছে আর চিংড়িও ভাজা হয়ে গেছে কতগুলো চিংড়ি ছিল আর কয়টুকু হয়ে গেল আলু ভাজা হয়ে গেছে আর এই যে পাশে মশলা করে রাখা আছে মাংসের মতন করেই হবে কাঁঠাল চিংড়ি মাংসের যারা মশলা লাগে পেঁয়াজ রসুন আদা মশলা দিয়ে দিবে তো আমাদের কাঁঠাল কষানো কমপ্লিট দেখো একদম নরম নরম হয়ে আসছে প্রায় এবার এই ভেজে রাখা চিংড়ি আলু দিয়ে দেওয়া হলো লোক না কিন্তু এবার অনেক হয়ে গেল কাঁঠাল চিংড়ি এবার কি হবে এবার একটু গরম জল দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে আমাদের কাঁঠাল চিংড়ি কিন্তু প্রায় কমপ্লিট একদম মাখা মাখা দারুণ গন্ধ বেরিয়ে গেছে এবার পড়বে একটু গরম মশলা একটু টেস্ট করবো অল্পই দিও আচ্ছা আর দিও না টেস্ট করে বলি তোমাদের কেমন হয়েছে দাউন হয়েছে মা খুব ভালো হয়েছে চিংড়ির যে কোনো ডিশই খেতে ভালো হবে এটা এমনই জিনিস আমার খাবার চলে আসছে আসছো মা খাবার চলে আসছে আছে ঘরে আছে রাখলাম আজকে ছেলে নাই সেজন্য মাই নিয়ে আসলো এই হচ্ছে খাবার কালকের চিকেন ছিল কালকের চিকেন ওর ঢেঁড়স ভাজা আর কাঁঠাল চিংড়ি বৌমা আমাদের এখন হোটেলে আছে ওকে এখন খাবো তোমরাও খায় নাও এখন সব কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড খিদে লেগে গেছে আজকে আজকে সকালে ভাত খাইনি মুড়ি খেয়েছি তো ফার্স্টে ঢেঁড়স ভাজা দেখাবো আচ্ছা চিকেনটা আরও দারুণ লাগবে কারণ বাসি চিকেন আমার খুব ভালো লাগে আর আমার বর বাড়িতে নেই ও একটু আমার বাড়িতে গেছে মানে আমার বাবার বাড়িতে গেছে একটু কাজে
এবারে খাবো কাঁঠাল চিংড়ি। কাঁঠাল চিংড়ি আমার ভাতের থেকে মুড়ি দিয়ে শুধু শুধু এরকম খেতে ভালো লাগে। ভাত দিয়েও ভালো লাগে কিন্তু ওটা আমার বেশি ভালো লাগে। খুব ভালো লাগে, মায় কাঁঠাল চিংড়ি মাংসের অংশটা দারুণ করে। কালকে মাংসটা দারুণ লেগেছিল, আজকে আরো দারুণ লাগবে আমি শিওর। ফ্রেন্ডস, তো এখন সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যার টিফিন চাটা মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো আমি একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো ম্যাগি খাবো সিম্পল, ডিম ছাড়া ম্যাগি, ডিমটা আমি খেতে পারছি না। তো এই যে ক্যাপসিকাম, এটা আমাদের গাছের ক্যাপসিকাম, ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। তো এবার নর্মালি ম্যাগি হবে, এগুলোকে হালকা ভেজে নিয়ে জাস্ট ম্যাগিটাকে দিয়ে জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে খাবো। এই ক্যাপসিকামটা কিন্তু আমাদের গাছে, তোমরা এর আগে যারা ভিডিও দেখেছো তারা জানো যে আমি মানে দেখিয়েছিলাম যে হচ্ছে ক্যাপসিকাম গাছ কিনে আনা হয়েছে। তো সেই ক্যাপসিকাম যে গাছে ফল ধরেছে, যে ক্যাপসিকাম বেশি বড় না বাট ঠিকঠাক। তো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি এরকম খেতেই ভালোবাসি ম্যাগি ডিম ছাড়া। আলু দেওয়া যেত, আলু ইচ্ছা করলো না, ক্যাপসিকামটা কিন্তু আরো গন্ধটা দারুণ লাগে। টিফিন খাচ্ছি ম্যাগি, বাড়ির গাছের ক্যাপসিকামের ম্যাগি আলাদাই টেস্ট। কেমন করছো বাবা, কি হচ্ছে তোমরা? বাবাকেও শিখা দিচ্ছি কেন? কতগুলা হয়েছে এক একটা গাছে, না গাছ আনছো তুমি সেটা মানলাম, কিন্তু গাছ নিয়ে এসে 15-20 দিন বাইরে পড়েছিল, আমি সেটাকে পরিচর্যা করলাম। দাঁড়া না, এবার স্ট্রবেরি চাষ করবো, এবার একটা গাছে দারুণ স্ট্রবেরি হয়েছে, এবার একদম ছোটো ছোটো টব নিয়ে আসবো, আমি একটু স্ট্রবেরি করবো, চারা হয়ে গেছে আমার। তো আমাদের এখন ডিনার টাইম, ডিনারে আজকে আছে কি, আজকে ডিনারে চিকেন তেহারি, লাল হয়ে গেছে চিকেন তেহারি, খুশি অনেক ডিনার এরকম ডিনার পায়। এবার বাবা খেয়ে বলবে কেমন হচ্ছে, কেমন হচ্ছে বাবা? কেমন বউয়ের হাতের চিকেন তেহারি? এর আগে মাটন তেহারি খাওয়া হয়েছিল, হ্যাঁ বাইরে যেহেতু খাওয়া নিষেধ সেজন্য বাড়িতেই রেস্টুরেন্ট। দেখি তো চরম গন্ধ, তো একদম মমা করছে গোটা বাড়ি একদম। ওকে খাই, এবার আমার খাওয়ার পালা, দেখি
না দাও আজ ঔষধ দিয়ে আজকে মাংসটা দিয়ে জানি ভাত খাচ্ছি না ও মাংসটা বেশি টেস্ট লাগছে কারণ মাংসটা টেস্ট হয়েছে।